হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আমি আলামিন আবারও এলাম ইলেকট্রিক জানকারিতে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা থাকবে খুব সোজা একটা ভিডিও, যে আমরা বাড়িতে যখন পুরনো বোর্ডে একটা সুইচ নষ্ট হয়ে যায় বা সুইচটা কাজ করে না বা সুইচটা অটোমেটিকলি কুলিং বেলের মতো অন হয়ে থাকে বা অফ হয়ে থাকে, সেই সুইচটাকে কী করে চেঞ্জ করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সামনে একটা বোর্ড, এখানে দুটো তিনটে লাইটের সুইচ রয়েছে, আর একটা টু পয়েন্টের সকেট রয়েছে, আর একটা ফ্যানের সুইচ রয়েছে, এখানে রেগুলেটার নেই। তো বন্ধুরা, রেগুলেটার যখন নেই তখন আমাদের কিছু করতে হবে না, সেই সুইচটাকে দেখতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে সুইচগুলোকে আমি অফ করছি বা অন করছি সেটি খুব সহজে চলছে, আর এই যে সুইচটা দেখো এটাকে অফ করছি কিন্তু এটা অফ হচ্ছে না, বাকি সুইচগুলোকে অফ করলে অফই হয়, অন করলে অনই হয়, কিন্তু এই যে সুইচটা সেটাকে দেখো অফ করছি কিন্তু এটা অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে, ঠিক কুলিং বেলের মতো। কুলিং বেল যেভাবে আমরা বাড়িতে ইউজ করি, যেটাকে নিচের দিকে চালাইলে কুলিং বেল অন হয়, কোনো কিছু বেজে ওঠে আর যখন ছেড়ে দিই উপরের দিকে চলে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাকি সুইচগুলোকে যেভাবে করছি সেভাবে কাজ করছে কিন্তু এই সুইচটা অটোমেটিকলি এটার মতো কাজ করছে না। তো বন্ধুরা, আমাকে কী করতে হবে, সেই সুইচটাকে খুলতে হবে। খোলার জন্য আমাকে একটা টেস্টার নিতে হবে, আর সেই টেস্টারটা নিয়ে সেটাকে খুলতে হবে। তো বন্ধুরা, আমি টেস্টার নিলাম, টেস্টার নিয়ে এটাকে খুলতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা জানি, খুব সহজেই জানি যে একটা বোর্ডে চারটা নাট থাকে বা ছয়টা নাট থাকে। তো বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছি যে আমার এখানে চারটা নাট রয়েছে, সে নাটগুলো খুলতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি এই নাটগুলো খুলছি খুব সহজে, খুব কষ্ট করে একটু নাটটি খুলে নেবে বন্ধুরা। নাটটি খোলার পরে বাকি অংশটুকু ভিতরেই দেখাতে চলেছি। তো বন্ধুরা, এটাকে খোলার পরে আমরা কি দেখতে পেলাম, যে এখানে দেখলাম যে সুইচটা আমাদের খুলতে হবে বা যেটা সেই সুইচটাকে চেঞ্জ করতে হবে সেই সুইচটার দুটো নাট রয়েছে, বা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিছু তারকে কোস্টিপ দিয়ে খুব ভালোভাবে লাগানো রয়েছে কিন্তু সেটা কোস্টিপটার ফাঁকি দিয়ে তারটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি সেটাকে পরে টেপ দিয়ে পেঁচিয়ে নেব, আর বাকি তারগুলো সব কিলো ঠিক আছে কি না আমি সেটা দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কারেন্ট রয়েছে, বাট আমাদের ফেজ লাইনে কারেন্ট রয়েছে, নিউট্রালে কোনো কারেন্ট নেই। তো বন্ধুরা, যখন আমাদের সুইচ অফ করি তাতে কোনোটাতেই কারেন্ট থাকে না, ফ্ল্যাশলাইট যখন সুইচ অন করি তাতে কোনোটাতেই অফ করি। তো চলো বন্ধুরা, এখন আমি দেখছি যে সুইচটাকে আমার খুলতে হবে সে সুইচটা কারেন্ট আছে কি না। সুইচটা তো আমরা জানি অবশ্যই কাজ করে কিন্তু এটা তার প্যান চলে, কিন্তু তখন দেখতে পাচ্ছি যে সুইচটাকে খুলতে হবে, বাকি সব টার্মিনালে কারেন্ট রয়েছে কিন্তু এটা তো কারেন্ট রয়েছে। তো আমাকে বন্ধুরা কি করতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে সেটা থেকে কারেন্ট কোথা থেকে এসেছে। যখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এখান থেকে সোজা একটা গ্যাঙ্গে চলে এসেছে, যেটা আমাদের গ্রামে ভাষায় গ্যাং বলি, মিটার থেকে চুর করে এটা গ্যাঙ্গে চলে এসেছে, আর গ্যাং থেকে আউট হয়ে, গ্যাং থেকে লাইনটা আউট হয়ে আমাদের বোর্ডে চলে এসেছে। তো বন্ধুরা, আমি এখানে করতে পারি কি, সেই গ্যাংটাকে অফ করে নিতে পারি। যখন আমি গ্যাংটাকে অফ করব, সরি বন্ধুরা তার জন্য কিছু বলো না, লাইটটা অফ হয়ে গেল, আমি আবারও চেক করে নেব সেটাতে কারেন্ট আছে কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি এখানে টেস্টারে যখন কারেন্ট জ্বলছে না তার মানে সেটাতে কারেন্ট নেই। তো বন্ধুরা, আমাকে কী করতে হবে, সেই যে সুইচটা কোন সুইচটা দেখে নিয়ে সেই সুইচটাকে খুলতে হবে। তো বন্ধুরা, এই সুইচের দুটো নাট রয়েছে, সেই নাটগুলো খুলতে হবে। তো বন্ধুরা, আমি সেই নাটগুলো এখন খুলছি, খোলার পরে বাকি কথা বলবো। বন্ধুরা, এই যে নাটের সুইচের যে বাইরের দুটো নাট সেটা আমি খুলে নিয়েছি, এখন সুইচের ভিতরের যে নাটগুলোতে তার লাগানো রয়েছে সেটাকে খুলতে হবে। তো বন্ধুরা, আমি সেটার থেকে দুটোটা নাটকে লুজ করে নেব যাতে আমার তারটা খুলতে খুব সহজ হয়। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি এই যে সুইচটা রয়েছে সেটাকে খুলে নিতে পারি। তো বন্ধুরা, খুব সহজে সুইচ তারটাকে খুলে নিলাম। তো বন্ধুরা, এটাকে খুলে নেওয়ার পরে আমাকে এটা সাইডে রেখে দিতে হবে, আর বাকি যেটা রয়েছে সেটাকে খুলতে হবে। বন্ধুরা, আমি এটাকেও খুলে নিলাম, এখন আমাকে কি করতে হবে, সেই যে একটা তার লাগানো রয়েছে, পেস তারটা লাগানো রয়েছে সেটাকে এখানে কাটতে হবে। তো বন্ধুরা, আমি সেটাকে কেটে নেব, কেটে নিয়ে যে ইয়োটা রয়েছে সেটাকে কেটে নিয়ে সুইচটা বার করতে হবে, এবং কি বার করার পরে আমাকে নতুন একটা সুইচ এখানে লাগাতে হবে।
তো বন্ধুরা আমি সুইচটাকে বের করে নিলাম, আর যে দেখতেই পাচ্ছ এই যে সুইচটা কলিং বেলের মতো কাজ করছে, আমরা এখনও দেখতে পাচ্ছি যে সুইচটা কলিং বেলের মতো কাজ করছে। তো বন্ধুরা এখন কি করতে হবে, সেটাতে একটা নতুন সুইচ নিয়ে আসব। যেখানে দেখতেই পাচ্ছ আমি একটা নতুন সুইচ নিলাম, সুইচটা যখনই অফ করছি অফই হয়, যখন অন করছি অনই হয়। তখন দেখে নেবো সুইচটা সব দিক থেকে ওকে কি না। যখন দেখতে পেলাম সুইচটা সব দিক থেকে অন রয়েছে, তখন আমি সেটাকে লাগাতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সেটাকে এখন লাগাবো। কি করে লাগাতে হয়, তো বন্ধুরা আমাদের সুইচের দুদিকে দুটো নাট লাগানোর জায়গা রয়েছে, সেগুলো নাটকে লিখে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সেই সুইচটা এখন লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরই দেখাচ্ছে। নতুন একটা সুইচ এখানে লাগিয়ে নিলাম। আর বন্ধুরা এখন কি করতে হবে, আমার যে তারগুলো দুটোতে দুটো তার ছিল সেই তারটাকে লাগাতে হবে। তো বন্ধুরা এখানে বাকি যে ফেজ তারটা রয়েছে সেটাকে আমি এটার সঙ্গে লাগিয়ে নেব। আর যে বাকি ফেজ তারটা এখানে লাগাতে হবে, আর ফেজ তারের সঙ্গে ফেজ তারের কানেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে কি করতে হবে, বাকিগুলোতে যেমন ওই যে তারটা রয়েছে লম্বা একটা তার দেওয়া আছে ফেজ, সবগুলোতে ফেজ তার যাওয়ার জন্য, ফেজ কারেন্ট যাওয়ার জন্য বাকিটির মতো এটাকেও লাগাতে হবে। তখন আমাকে এটা লাগানোর জন্য আমি আরও একটা তার নিলাম, তার নিয়ে সেটার ভিতর দিয়ে ওইটার সঙ্গে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি এখন সেটাকে কানেক্ট করে নিচ্ছি, আর কানেক্ট করার পরে যে পেজ তারটা রয়েছে সেটাও লাগিয়ে নিলাম। এখন ফ্যানের যে তারটা রয়েছে সেই একটা তার আমি ওই সুইচের বাকি খালি টার্মিনালে লাগিয়ে নেব। তো খালি টার্মিনালে লাগানোর পর আমাকে সেই সুইচটার যে টার্মিনালটা রয়েছে সেটা নাটটা খুব সহজে টাইট দিয়ে নিতে হবে, কারণ এটাকে শক্ত করে টাইট না করলে সেটা খুলে যেতে পারে, আর খুলে গিয়ে কোনো রকম বিপদ হতে পারে। তো বন্ধুরা আমাকে দেখতে হবে বারবার যে নাটগুলো খুব সহজে টাইট হলো কি না, বা শক্তভাবে টাইট হলো কি না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে একটু জায়গা রয়েছে, সেটাকে আমি কি করতে পারি, টেপ দিয়ে পেঁচিয়ে নেব। যখন আমরা টেপ দিয়ে পেঁচিয়ে নেব তখন সেটাতে কোনো রিস্ক থাকবে না। তো বন্ধুরা আমি এখন সেটাকে টেপ দিয়ে পেঁচিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আমাদের বাড়িতে টেপ থাকে, তখন আমরা টেপ দিয়ে সেটাকে পেঁচিয়ে নিতে পারি। আমাদের বাকিগুলো যেরকম টেপ দিয়ে পেঁচানো রয়েছে সেটাকেও টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে, তা নাহলে এটার মধ্যে অন্য একটা তার যখন লেগে থাকবে তখন কারেন্টের ইয়েতে সেটাও নষ্ট হয়ে যাবে, বাট সেটাও ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আমাকে কী করতে হবে, সেটাকে টেপ দিয়ে খুব সহজে পেঁচিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি কী করলাম, সেই যে তারটা রয়েছে সেটাকে টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে আমাকে সেই বোর্ডটা আবার আগের মতো করে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি সেই বোর্ডটাকে আবার আগের মতো লাগিয়ে নেব। দেখতে হবে কোনো তার যাতে সেটার ভিতরে লেগে না থাকে বা বাইরে বেরিয়ে না থাকে, কারণ বাইরে বেরিয়ে থাকলে তারটা ওই বোর্ডের চাপায় সেটা কেটে যেতে পারে বা কারেন্ট নাও চলতে পারে। তো বন্ধুরা আমাকে কী করতে হবে, নাট দিয়ে আবার সবগুলো যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি টেস্টার দিয়ে এটাকে টাইট দিয়ে নিচ্ছি, তা নাহলে বন্ধুরা টাইট না দিলে ওটা কী করবো, সুইচ দিতে আসলে কেউ খুলে যেতে পারে, তার জন্য আমি সেটাকে টাইট দিয়ে নেব। তো বন্ধুরা কী করতে হবে, আমাকে সেই সবগুলো নাইট টাইট দেওয়ার পর আমাকে দেখতে হবে সেটা খুলছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছি খুলছে না, আর আমার বাকি সুইচের মতো সেই সুইচটাও কাজ করছে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন। লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন।